বর্তমান সময়ে যদি পৃথিবীর সব থেকে বড় সামুদ্রিক প্রাণীর কথা বলতে বলা হয়, তাহলে হয়তো আপনি চোখ বন্ধ করেই উত্তর দিবেন নীল তিমি। এমনই ভাবে পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর তিমির কথা বলতে বলা হলে আপনি হয়তো একটু ভেবে উত্তর দিবেন লিফাটন। কিন্তু একটু থামুন, সরাসরি লিফাটনকে কি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর তিমি বলা যায়, নাকি সেই টাইটেল অন্য কেউ পায়? এটি নিয়ে না হয় পরে ভাবা যাবে, কিন্তু আজকে আমরা যে প্রিহিস্টোরিক তিমিটির ব্যাপারে কথা বলতে চলেছি সেটিকে কোনো অংশেই লিফাটনের থেকে কমও বলা যায় না। আর এই বিশালকার এবং ভয়ঙ্কর দানবীয় তিমিটির নাম ছিল বাসিলোসোরাস। যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন আর এরকম ভিডিও সবসময় দেখতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আর আগে আপনি এটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেওয়া যাক বাসিলোসোরাসের সম্পর্কে। বন্ধুরা, বাসিলোসোরাস আকারে অনেক বিশাল আকৃতির হতো। বিশাল আকার হওয়ার সাথে সাথেই এরা ছিল শিকারী প্রজাতির খুবই হিংস্র ধরনের তিমি, যাদের আজ থেকে প্রায় 4 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 3 কোটি 40 লক্ষ বছর পর্যন্ত এই পৃথিবীতে পাওয়া যেত। প্রথমবারের মতো এদের ফসিল আমেরিকার উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গিয়েছিল। যখন প্রথমবারের মতো এদের ফসিল পাওয়া যায়, তখন মানুষ ভেবেছিল এরা হয়তো কোনো বিশাল আকৃতির মেরিন রেপটাইল হবে, যার জন্য বিজ্ঞানীরা এদের পাওয়ার পরপরই এদের নামের সাথে সৌরাস কথাটি লাগিয়ে দেয় এবং এদের নাম দেওয়া হয় বাসিলোসোরাস। কিন্তু পরবর্তীতে এদের ফসিলের উপর অনেক রিসার্চের পর বিজ্ঞানীরা এটি বুঝতে পারে যে এরা কোন সামুদ্রিক রেপটাইল ছিল না, বরং এরা ছিল সামুদ্রিক ম্যামলস বা স্তন্যপায়ী প্রজাতির প্রাণী, যার জন্য এদের নাম থেকে পরবর্তীতে সৌরাস শব্দটিকে না সরালেও এদেরকে রেপটাইলের প্রজাতির থেকে বের করে তিমি নামে অভিহিত করা হয়। তবে সত্যি বলতে, এদের মুখের সামনের এই লম্বা অংশ এবং শারীরিক অনেক বিবরণের কারণে আমারও প্রথমে এদের দেখে মেরিন রেপটাইল মনে হয়েছিল। আপনিও কি প্রথমে তাই ভেবেছিলেন? কমেন্টে জানাবেন। যাই হোক, এবারে চলুন এদের আকার সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, প্রথমে বাসিলোসোরাসের যেই ফসিলটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল, সেই ফসিলের উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এটি বলেছিলেন যে একটি বাসিলোসোরাস আকারের দিক থেকে 49 থেকে 66 ফুট পর্যন্ত হতে পারত। কিন্তু পরবর্তীতে আরো ফসিল পাওয়া যাওয়ার পর বিজ্ঞানীরা সেগুলোর উপর আবারও রিসার্চ করেন এবং বিজ্ঞানীদের কথা অনুসারে একটি বাসিলোসোরাস আকারে প্রায় 56 থেকে 70 ফুট পর্যন্ত হতে পারত। তবে কিছু বিজ্ঞানীদের কথা অনুসারে এরা আরো বড় হতে পারত, আর সেই ফসিলগুলো হয়তো এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। এর সাথেই একটি বাসিলোসোরাসের ওজন 60 টনেরও বেশি হতো এবং এদের বাইট ফোর্সও হতো 3600 PSI পর্যন্ত। বন্ধুরা, বাসিলোসোরাস মূলত বর্তমানের আমেরিকা, ইজিপ্ট, জর্ডান, নর্থ আফ্রিকা, টিউনেশিয়া ও মরক্কোর উপকূলবর্তী অঞ্চল এবং গভীর সমুদ্রে বসবাস করত এবং এই সকল অঞ্চলে তখন এদেরই রাজত্ব চলত। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো ছোট সামুদ্রিক প্রাণী তো এদের সামনে টিকতেই পারত না, বরং এরা বিশালাকার মাছ, মাঝারি আকারের তিমি এবং হাঙ্গরদের পর্যন্ত শিকার করে খেয়ে ফেলত, যার কারণে সেই সময়ে এদের তেমন কোনো শত্রু ছিল না। আর পৃথিবীতে এদের অস্তিত্ব 70 লক্ষ বছরের থেকেও বেশি হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এই পৃথিবী এমন এক জায়গা যেখানে কোনো প্রজাতি সবসময়ের জন্য টিকে থাকতে পারেনি, আর সেখানে এই বাসিলোসোরাসেরই বা কিভাবে থাকবে? আজ থেকে প্রায় 3 কোটি 39 লক্ষ বছর আগে হঠাৎ করে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায়, যার কারণে সমুদ্রের পানির তাপমাত্রাও অনেক কমে যায়। এর কারণে বাসিলোসোরাস সহ প্রায় সকল প্রকারের শিকারী সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের উষ্ণ অঞ্চলে যেতে শুরু করে, কিন্তু এর ফলে সমুদ্রে খাবারের অভাব দেখা দেয়। আর এভাবেই কিছু বাসিলোসোরাস প্রচন্ড ঠান্ডার কারণে আর কিছু বাসিলোসোরাস খাবারের অভাবে বিলুপ্ত হতে হতে বাসিলোসোরাসের সম্পূর্ণ প্রজাতিই বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে এমনই আরো সব ভিডিও দেখতে থাকুন। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। এই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।